আব্দুল ওয়াদুদ ওয়াসিম জানতে চেয়েছেন, মাইয়ের যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের? আমাদের এলাকায় ইজার লিফাফার উপরে সিনাবন দিয়ে দেয়, আসলে সিনাবন কোথায় হবে, কুর্তার উপরে নাকি ইজার লিফাফার উপরে? প্রিয় দর্শক, আমরা জানি যে মহিলাদের কাফনের জন্য পাঁচটি কাপড় নেওয়া উত্তম, ইজার লিফাফা, কমিজ, তারপরে হলো উড়না এবং সিনাবন। পাঁচটি কাপড় দিয়ে নারীদেরকে কাফন পরানো, এটা হলো উত্তম। সেই পাঁচ কাপড়ের ক্ষেত্রে নারীর জন্য যেটা উত্তম সেটা হলো প্রথমে লিফাফা, তারপরে ইজার, তারপরে কামিজ, তারপরে ওড়না বিছাবে। অতঃপর কামিজ পরিয়ে চুল দুই ভাগে ভাগ করে বুকের উপর কামিজের উপর রেখে দিবে আর ওড়না দিয়ে সেটাকে ঢেকে দিবে। ইজারের বাম দিক তার উপরে ডান দিক পড়াবে, আগে বাম দিক পড়াবে, তার উপরে ডান দিকটা পড়াবে। এটা প্রত্যেকটা কাপড় এভাবেই পড়াবে, এভাবে লিফাফা পরিধান করাবে। আর সিনাবন থাকবে লিফাফা ও ইজারের মাঝখানে বা একেবারে কাফনের সবার উপরে। লিজা ইজার এবং যেই লিফাফা, সেই ইজার এবং লিফাফার মধ্যখানেও সিনাবন থাকতে পারে, অথবা ইজারের উপরে সিনাবন থাকতে পারে, যে কোনো একটি করা যেতে পারে।